আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমজানের বাজার মানজুং মালয়েশিয়া থেকে। চলুন ঘুরে দেখুন। প্রত্যেক বছরের রোজার সময় এক মাসের জন্য এই বাজারটি বসে। ইফতার বলতে আমরা যা বুঝি পেঁয়াজু, জিলাপি এবং অন্যান্য দেশীয় আইটেম, তার কিছুই নেই। চিকেন বারবিকিউ আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় ভাষায় এটাকে বলা হয় আই অ্যাম পারচিক। এছাড়া এখানে আরও রয়েছে সসেস এবং ডাগিং বল, যেটাকে আমরা ওই যে বলগুলো গরুর মাংসের বল। আমরা চারটি মুরগির লেগ পিস নিলাম, পার পিস 4 রিংগিত করে। এছাড়া রয়েছে আস্ত মুরগির বারবিকিউ, এটা 35 রিংগিত। এই বাজারে প্রায় সব খাবারই টাটকা বানিয়ে বিক্রি করা হয়। এটাকে বলা হয় রুটি বম, 2 টাকা করে। অনেক ধরনের কেক আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের জুস। এখানে বিভিন্ন কালারফুল জেলি বিক্রি করা হচ্ছে। পবিত্র ঈদকে সামনে রেখে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের খাম, যাতে করে হাদিয়া দেওয়া হয়। একেবারে টাটকা নারকেল এবং আখের জুস পাওয়া যায় এখানে, মাত্র 3 রিংগিত। রোজা প্রায় শেষের দিকে, তাই ইফতার বাজারগুলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইড চিকেন 7 রিংগিত, কাবাব, পিটা, গ্রিল, খুবই টেস্টি একটি খাবার। মুরগি এবং গরুর মাংস দেওয়া হয়। সাগো, ম্যাঙ্গো, এবিসি, বিভিন্ন ধরনের পানীয় আইটেম। এখানে মাছ পোড়ানো হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি চিকেন এবং ফিশের বিভিন্ন ফ্রাইড আইটেম। আরও রয়েছে সুশি, মাত্র 1 রিংগিত। আরও রয়েছে কৈতাও গরি, মি গরি, সবই নুডলস জাতীয় খাবার। এই খাবারটির নাম আইয়াম গোলে। মুরগির সাথে বিভিন্ন আইটেম এবং ভাত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস সহ বিভিন্ন ধরনের নুডলসের ফ্রাই। দরিয়ান দিয়ে আইসক্রিমের মতো করে কেক বানানো হয়েছে। এখানে অনেকগুলো খাবার রয়েছে যার নাম আমি নিজেও জানি না। এখানে বিক্রি করা হচ্ছে নাসি লিমাক। নাসি লিমাক মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার। রয়েছে বিভিন্ন ধরনের ফল, আম, ড্রাগন, ওয়াটারমেলন, আঙ্গুর। এই বাজারে অনেকগুলি জুসের দোকান রয়েছে। ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের কেক এবং বিস্কুটের দোকান রয়েছে। এটাকে বলা হয় রুটি জ্বালা, দেখতে কিছুটা জালের মতো। ডাগিং স্যুপ বা গরুর মাংসের স্যুপ বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে নাসি আয়াম, যাকে আমরা চিকেন রাইস বলে থাকি। এটা খুবই জনপ্রিয় একটি খাবার মালয়েশিয়ার মধ্যে। এখানে বিক্রি করা হচ্ছে বারবিকিউ চিকেন উইং, 1 পিস মাত্র 2 রিংগিত, খুবই টেস্টি একটি খাবার।
এখানে বিক্রি করা হচ্ছে নাসি ক্রাবু আয়াম 6 রিঙ্গিত, গুলাই ডাগিং কাওয়া 10 রিঙ্গিত মাত্র। পিতার কাঁধে কন্যা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার কাকাও আমাকে এভাবে নিয়ে ঘুরত। এত বড় আম, না এটা প্লাস্টিকের। এখানে কইটাও বিক্রি করা হচ্ছে নুডলস জাতীয় খাবার। অনেকগুলি সসের দ্বারা এই জিনিসটি তৈরি করা হয়। বাজারটি যদিও ইফতারের জন্য, তবে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের লোকই এখানে কেনাকাটা করছে। এই বাজারটি প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার। রমজান মাসে মালয়েশিয়ার প্রায় সব ডিস্ট্রিক্টেই এই ধরনের বাজার বসে থাকে, তবে এই বাজারটি অস্থায়ী, শুধুমাত্র 1 মাসের জন্য। এখানে বিভিন্ন কালারফুল জেলি বিক্রি করা হচ্ছে। আরও বিক্রি করা হচ্ছে ডোনাট মাত্র 1 রিঙ্গিত। এখানে বিক্রি করা হচ্ছে কায়াবন, খুবই টেস্টি। অনেক ধরনের কেক এবং চিপস। এটা হচ্ছে আয়াম মাটি, মধু দিয়ে চিকেনকে বারবিকিউ করা হয় মাত্র 24। অরিজিনাল আখ থেকে জুস বাহির করা হচ্ছে, একেবারেই টাটকা এবং সুস্বাদু। আবারও আমরা দেখতে পাচ্ছি নাসি আইয়াম কেরাপাট। এখানে বিক্রি করা হচ্ছে নাসি আইয়াম পেনট, আয়ের কেলাপা লাউ, তালের রস। এখানে বিক্রি করা হচ্ছে মার্তাবাক, যা কিছুটা মোগলাই পরোটার মতো। এখানে রয়েছে রোটি জন, যা মালয়েশিয়াতে খুবই জনপ্রিয়, খুবই টেস্টি একটি খাবার। এখানে রয়েছে নাসি কুনিং কাম্বিং, যা 10 রিঙ্গিত মাত্র। মেয়েটি হাই দিচ্ছে আমাকে, না আমার পাশের জনটা। এখানেও বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের সুইটেবল ডোনাট। আবারও আইএম পার্চিক এবং আইএম মাঞ্জুং, ছোট বড়, নারী পুরুষ সবাই তাদের পছন্দের খাবারগুলি বেছে নিচ্ছে নিমেষে। বরাবরের মতো আজকেও আমার সাথে রয়েছে সিরাজ ভাই, তার ওয়াইফ এবং তার ছোট্ট মেয়েটি। আমরা অনেক কিছু কিনেছি, আপনাদের দেখাবো খাওয়ার সময় চাল। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওটি আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। الله أكبر الله أكبر الله